মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত সরকার পাড়ায় গতকাল রাতে ভরতপুর থানার পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে গ্রামের মধ্যে ফাঁকা মাঠে একটি পরিত্যক্ত বাড়ি থেকে জার ভর্তি তাজা বোমা উদ্ধার করে। পঞ্চায়েত নির্বাচনের আগে জার ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। বোমাগুলি উদ্ধার হওয়ার পর বোম স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়েছে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য। এদিন সকাল থেকে ভরতপুর থানার পুলিশের মাত্র দুজন সিভিক ভলেন্টিয়ার বোমাগুলি পাহারা দিয়ে রেখেছে। যেখানে হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে সিভিক ভলেন্টিয়ারদের কোনো রকম কাজে লাগানো যাবে না, সেখানে কিভাবে দুজন সিভিক ভলেন্টিয়ার দিয়ে বোমাগুলি পাহারায় রেখেছে পুলিশ, সেটা নিয়েই উঠছে প্রশ্ন। আমরা বাবু ভয় লাগিয়ে আমরা দেখো না কি জিনিস, আমরা দেখিনি বাবা এখনো, সব দেখিতে ভয়ঙ্কর লাগিয়ে আবার এগুলো অসম্ভব সম্ভব নয়।